আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিমানবন্দরে যাত্রীদের জন্য ভুতুরে ফ্রি ইন্টারনেট ও ফোন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বত্র ওয়াইফাই সংযোগ দেয়া হয়েছে যাত্রীদের ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য তবে ইন্টারনেট সংযোগ পাওয়ার পদ্ধতিগত জটিলতায় বিদেশ থেকে আসা যাত্রীরা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না অন্যদিকে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে আছে ফ্রি টেলিফোন স্থানে রাখা না নষ্ট টেলিফোনের সুবিধাও সময় পান না যাত্রীরা এ কারণে ইন্টারনেট ও টেলিফোন বলছেন ভুতুরে আয়োজন আবুধাবি থেকে গেল সপ্তাহে দেশে আসেন রাশেদুল হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ভ্যাকসিন সার্টিফিকেটের স্বাস্থ্য ডেক্সে দেখানোর সময় জটিলতায় পড়েন ইন্টারনেট সংযোগ পেলেও অনলাইন থেকে ডাউনলোড করে দেখানোর কথা বলেন রাশেদুল তখন তাকে জানানো হল বিমানবন্দরে আছে ফ্রি ইন্টারনেট মোবাইলে ওয়াইফাই সংযোগ করতে গিয়ে দেখেন সেখানে তাকে দিতে হবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পর জানানো হল তার মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড মেসেজ করে পাঠানো হচ্ছে সেই পাসওয়ার্ড দিলেই তিনি যুক্ত হবেন ইন্টারনেটে কিন্তু দুবাইয়ের মোবাইল নাম্বার তো বাংলাদেশের নেটওয়ার্কে পাচ্ছে না সেখানে আদৌ কোন আর গেলেও সেটি পাওয়ার কোনো সুযোগ নেই। হাসানের মতো অনেকেই এই পড়ছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য টেলিফোন ব্যবস্থাও রাখা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিটিসিএল এর উদ্যোগে বসানো টেলিফোন থেকে বিনা পয়সায় ফোন করা যাবে তবে এই টেলিফোন কোথায় আছে সেটা খুঁজে বের করাই যাত্রীদের জন্য চ্যালেঞ্জ দৃশ্যমান স্থানে টেলিফোন বুথের সাইন না থাকায় ফ্রি টেলিফোন বুথ খুঁজে পেতে ব্লগ দাদায় পড়তে হয় যাত্রীদের টেলিফোনে পাওয়ার পেলেও কল করতে গেলে দেখা যাবে টেলিফোন সেটের বাটন কিংবা সংযোগই নেই বিমানবন্দরে এসে যাত্রীরা অপেক্ষমান স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে চান অনেকেই গাড়ি কোথায় আছে জানতেও যোগাযোগের প্রয়োজন পড়ে সে সময়ে ফোন কিংবা ইন্টারনেটের সুবিধা না থাকলে যাত্রীদের যোগাযোগ সহজ হয় বিমানবন্দরে ইন্টারনেট ও ফোন থাকার পরও ব্যবহার উপযোগী না থাকায় ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার রোড সাদিকুর রহমান চৌধুরী বলেন বিমানবন্দরে যাত্রীদের জন্যই ইন্টারনেট ও টেলিফোন সুবিধা রাখা হয়েছে সেগুলো ব্যবহারে কোনো অসুবিধা থাকলে তা দ্রুত দূর করার ব্যবস্থা নেওয়া হবে